দুই ঘন্টার আগুনে পুড়ে ছাই রাজধানীর বাড্ডায় সমিল ও কাঠের চারটি দোকান। ভোরে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। একে একে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। কেউ হতাহত না হলেও পুড়েছে সব মালামাল। ফায়ার সার্ভিস জানায় সমিল থেকেই সূত্রপাত ঘটে আগুনের। শুকনো কাঠ ও প্লাস্টিকের দোকান থাকায় ছড়িয়ে পড়ে তা দ্রুত। এ সময় আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে দেয়াল ভেঙে দেয়া হয় পানি। ছয়তলা থেকে আমরা নিচের দিকে তাকাইছি, সব জ্বলতেছে। পরে আমরা কে কিভাবে নামছি জানি না, আমরা যে যেমনে পারছি সবাই নামে গেছি। আমাদের এখানে প্রায় 30-40 জন স্টাফ থাকে, 20-25টা ফায়ার এক্সটিংগুইশার ছিল, সব ইউজ করছে। দুইটা বিল্ডিং এর পুরো কুলিং সিস্টেম করে তারপরে এদিকে আমরা ছড়াইতে পারলাম না, একটু আগুন আসছে, ওরা আগুন পানি মারছে। এই মুহূর্তে রাজধানীর বাড্ডায় আছেন সহকর্মী মাইনুল আহসান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর বাড্ডা সাজাদপুর এলাকায় যেই ভোর রাতের আগুন, সেই আগুন কিন্তু এখন পুরোপুরিভাবে নিভে গিয়েছে, কিন্তু ভেতরে কিন্তু এখনও কিছু ধোঁয়া আছে, ধোঁয়া দেখা যাচ্ছে। পুঞ্জীভূত আগুনের থেকে যে কাঠ ছিল পুড়ে যাওয়া কাঠতে কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে। তবে আগুন কিন্তু ফায়ার সার্ভিস আমাদের যেমনটা বলেছে এখন তারা নির্বাপন, পুরোপুরি নির্বাপন ঘোষণা করেছেন, এবং তারা একে একে কিন্তু এখান থেকে যে ইউনিটগুলো ছিল ফায়ার সার্ভিসের প্রায় সবগুলো কিন্তু চলে গিয়েছে, এবং একটি ইউনিটের কয়েকজন কর্মী আছেন এবং তারা কিন্তু শেষ মুহূর্তে সম্পূর্ণরূপে আগুন নির্বাপন কাজ কিন্তু এখন করছেন। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি একদম দোকানগুলোর সামনে থেকে যে কী অবস্থা দোকানগুলোর, এবং দোকানে যেহেতু এগুলো কাঠের দোকান ছিল এবং বেশিরভাগ কাঠ, এবং যেই সকল দরজা ছিল কাঠের অন্যান্য পার্টসের সেই সকল দরজা কিন্তু সব কিন্তু পুড়ে কিন্তু কয়লা হয়ে গিয়েছে, এবং ব্যবসায়ীরা যে দোকান মালিকরা দোকানের কর্মচারীরা কিন্তু এখন সেগুলো বের করছেন এবং সেগুলো থেকে দেখছেন যে আদৌ ব্যবহার উপযোগী কোনো কিছু পাওয়া যায় কি না। কিন্তু আমরা যেমনটা দেখেছি যে এখানে যেই পরিমাণ যেভাবে আগুন লেগেছিল, আগুনের লেলিহান শিখা যেভাবে জ্বলছিল এখানে, সেই আগুনে কিন্তু বলা যায় যে এখানে যেই মালামাল ছিল দোকানগুলোতে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেই মালামাল কিন্তু আর কোনোটাই ব্যবহার উপযোগী নেই, প্রায় বেশিরভাগ কিন্তু পুড়ে কয়লা হয়ে গিয়েছে। এবং যে আগুন যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে যে আগুন আজ ভোর 3:30 দিকে কিন্তু লেগেছিল, এবং পরে কিন্তু ফায়ার সার্ভিস 4:00 দিকে এসে কিন্তু প্রায় 2 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু নিয়ন্ত্রণে আনার পরও কিন্তু প্রায় গত বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু তারা আগুনকে সম্পূর্ণরূপে নেভানোর জন্য কাজ করে যাচ্ছিল, এবং এখন পর্যন্ত কিন্তু কাজ করছে একটি ইউনিট, এছাড়া বাকি 5টি ইউনিট কিন্তু ইতোমধ্যে চলে গিয়েছে। এবং আপনাদের যদি দেখাই, আপনারা এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বাইরে থেকে যে আমরা দেখাচ্ছি যে এখানে কী পরিস্থিতি ছিল, ভেতরে যেহেতু আগুন ছিল সে আগুন নেভানোর জন্য কিন্তু এই পাশ থেকে দেয়াল ভাঙা হয়েছে, এবং উপর থেকে কিন্তু ছাদও কিন্তু ভাঙা হয়েছে যাতে ভেতরে পানি প্রবেশ করানো যায় এবং আগুনকে নিয়ন্ত্রণ করা যায়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু আমরা পাইনি, কিন্তু এই ঘটনায় যে পাশাপাশি যে ক্ষয়ক্ষতির পরিমাণ তাও কিন্তু তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস বা দোকানের মালিকরাও কিন্তু আমাদেরকে জানাতে পারেনি। এই ছিল আমার কাছে রাজধানী বাড্ডা থেকে সর্বশেষ। বাড্ডা থেকে সহকর্মী মাইনুল আহসান।